আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আমি তাহমিনা আক্তার, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই সকাল থেকে শুরু হয়েছে কাজকর্ম, বিস্তারিত বিছানা গোছালাম, এখন আমার ব্যালকনিতে কাপড় চোপড় সব শুকাইতে দিয়ে দিয়েছি, আর গাছগাছালি আস্তে আস্তে ভালোই রোদ উঠছে। এখানে একটা মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, দেখলে খুব অবাক হয়ে যাবে। এখানে আমার একটা করলা গাছ, আমার জঙ্গলি ফুলের এক কিছু ফুল ফুটেছে, আর এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো খুব ইন্টারেস্টিং। এই দেখেন, এখানে গ্রামে থেকে যে তালটা নিয়ে আসছিল, তালের আটিটা আমি পলি করে রেখে দিয়েছিলাম। এখানে একটা করলা গাছ ভিতরে মেবি, এই গাছটা দেখেন এত সৃষ্টিকতা, অসীম কৃপা। এই গাছটা বেড়ে বেড়ে এখন করলা গাছটা উপরে উঠে যাচ্ছে, অনেকটা উপরে উঠেও গেছে। আজকে ভালো রোদ উঠছে, মনে হচ্ছে শীতের সকালটা রোদেলা সকাল। আমার এই কিছু ফুল ফুটেছে, অনেকদিন হয়েছে আমার ব্যালকনিটা আপনাদের সাথে শেয়ার করিলাম। আর দুপুরবেলা একটু টুকটাক কিছু রান্না করব, ওটার প্রিপারেশন করতে যাচ্ছি, আশা করি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এটা হচ্ছে আমার আরেকটা বারান্দা, আরেকটা বারান্দারও অনেকটা ফুল। গাছটা অনেক ছোট এনে লাগানো হয়েছে, গাছটা দেখেন অনেক বড় হয়ে গেছে, সবাই অনেক বড় হয়েছে গাছটা। আর গন্ধরাজ একটাই ফুল ফুটছে, আর কোনো ফুল ফুটে নাই, আর হাসনা হানা এখনো শুধু কলি আসতেছে, কোনো ফুলে ফুটে হয় নাই। আজকে দুপুরে আমি কি কি রান্না করব সেটা প্রিপারেশন করে নিচ্ছি। একটা লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আমি কাফু মাছটা ভিজিয়ে রেখেছি, কাফু মাছটা রান্না করব। আর লাউ শাকটা দেখি ভাজি করি কিনা বা রান্না করি, সেটা অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এটা আমি গতকালকে বাজার করছিলাম, তখন নিয়ে আসছিলাম, এনে কুটে কাটে ফ্রিজে রেখে দিয়েছি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কখনো যদি শাক বাড়তি নিয়ে আসেন ধুবেন না, না ধুয়ে ডিরেক্টলি একটা পলি করে ফ্রিজে রেখে দিবেন, ঠিক এরকম সতেজ থাকবে। এটা আমি গতকালকে নিয়ে আসছিলাম, এখন আজকে এটা ভাজি করার জন্য রেখে দিয়েছি। কালকে আমি অনেক শাক নিয়ে আসছিলাম, তাই কিছুটা শাক রেখে দিয়েছি। আর কার্পু মাছ নিয়ে আসছিলাম, কার্পু মাছটা সকালবেলা ফ্রিজে থেকে বের করে রেখে দিয়েছি, আর চিংড়ি মাছটা আর লাউটা রান্না করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন রান্নার কাটাকুটা যা লাগে ওই জিনিসগুলো আস্তে আস্তে আমি কেটে তৈরি করে নিব, তারপরে রান্নার কাজে যাব। কিছু করলা রয়ে গেছে, খেয়াল করি না, করলাটা ভেজে নিব, নাহলে করলাটা নষ্ট হয়ে যাবে। আর এতে পেঁপে আছে, পেঁপেটা গাজর আর আলু দিয়ে একটা সবজি ভেজে নিব, তাই জিনিসগুলো আমি রেডি করে নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। কাটাকুটা করতে বসে গেছি, সবজি বজি কাটার জন্য বসে গেলাম, করলা কেটে নিয়েছি, আলু আর পেঁপে দিয়ে একটা সবজি ভাজবো, পেঁপেটা এইভাবে করে কাটতেছি। এখানে আমার দুপুরে যে আয়োজন করা হবে ওটার জন্য সবকিছু বের করে একদম তাপাস করে ফ্লোরের মতো বসে গেছি কাটাকুটার জন্য। বটি ছাড়া আমার কাটতে বেশি অসুবিধা হয় না, আর আমি আলু তালু সবসময় মেশিনটা দিয়ে কাটি, আর বেশিরভাগ সময় আমি বোর্ডে কাটার চেষ্টা করি। এখানে এটা গাজর, পেঁপে, আলু, আলু দিয়ে একটা সবজি ভাজবো, তাই ওগুলো কেটে নিচ্ছি। আর এখানে করলাটা রয়ে গেছে ফ্রিজে, দেখি নষ্ট, অলরেডি একটা পচে গেছে, তো এগুলো ভাজবো। আর পেঁপেটাও কেটে নিচ্ছি, এই পেঁপেটাও দিয়ে নিয়ে আসছিলাম আমি শিং মাছ পরিষ্কার করার জন্য। আমি দেখাবো শিং মাছ যে ম্যাজিকের মতো এত সুন্দর হয়, একদম দোপ সাদা হয়ে গেছে। আর এখানে টমাটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, সব কিছু কেটে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রান্না করব। লাউ শাকটা করেছি, আস্তো লাউটাও কেটে কুটে রেখেছি অলরেডি, এছাড়া একটু চা বসিয়ে দিয়েছি, এছাড়া কাকুর মাছটা রান্না হয়ে আসতেছে, ভাজিটা বসিয়ে দিয়েছি, তেলটা গরমে আসছে, এখানে পেঁয়াজ কুচি দিয়ে চুলার আস্তে একটু বাড়িয়ে দিব, রসুন কুচি, কারণ আমি সিদ্ধ করার সময় অলরেডি রসুন
সাথে দিয়ে দিয়েছি কুচি করে, এটা না দিলে আমাদের কাছে ভালো লাগে না খেতে। আর আমার অলরেডি দুইটা রান্না করা শেষ, লাউ রান্না করা শেষ, কাঁকড়া মাছ রান্না করা শেষ, অন্য ছিল তো অলরেডি করলা ভাজি চলতেছে, আর এখন শাক ভাজিটা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। রান্না করাচ্ছি ও রান্নার যোগাযোগ করাটা অনেক সময় লেগে যায়। শুকনো মরিচ কুচি, জাল যে যেমন পছন্দ করে, আমরা জালটা একটু বেশি খাই আর তবু পরিমাণ মতো, অতিরিক্ত না। এটা পেঁয়াজটা একটু হালকা বেরেস্ত হয়ে আসছে, আর এখানে বয়েল করার সময় অলরেডি লবণ দেওয়া হয়েছে, লবণ দেখে তারপরে দিব, না লাগলে তো দিচ্ছি না। শাকের তেল ভাজার সময় আমরা কখনো হলুদের গুঁড়ো দিই না, সবসময় শাকটা এরকম গ্রিন কালার হয়ে থাকে, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। অতিরিক্ত বয়েল করলে কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যায়, মেহেদির মতন একদম কেমন কেমন টাইপের হয়ে যায়। আর সবসময় শাক কাটার সময় বড় বড় সাইজে কাটি, যেন দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে। আজকে অনেক বেশি রান্নার চাপ ও অনেক বেশি রান্না করা হয়ে গেছে। রাতের রান্না আমি একসাথে দুপুরবেলা একসাথে করে ফেলা হয়, রাতে আবার রান্না করো ও সময়টা হয়ে উঠে না, ওই চিলাতে করলা হচ্ছে। আর আমার সাথে একটা ভাজি বাকি আছে, ভাজিটা বসাবো। শাকের কালারটা দেখো অনেক বেশি সুন্দর, সবার কাছে বড় বড় জন্য একটা রিকোয়েস্ট প্লিজ, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দুই মিনিট অন্তত দুই মিনিট ভিডিওটা দেখেন, কারণ আমি তো দেখি অনেক আপনারা ধৈর্য সহকারে এক মিনিটও পুরো ভিডিওটা দেখে না, কেটে কেটে দেখে, এই কেটে কেটে দেখাতে আমাদের যেমন সমস্যা হয় আপনাদেরও সমস্যা হয়। তাই দয়া করে হাতে সময় নিয়ে মাত্র দুই মিনিট হলে ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, দেখে তারপরে কমেন্টটা করবেন, নাহলে অনেকের কমেন্ট থাকে না, কমেন্ট ডিলিট হয়ে যায়। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর অবশ্যই ভালো লাগা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত আমার পাশে সাপোর্ট দিচ্ছেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার তিনটা সবজি একসাথে করে মিশিয়ে ভেজে নিচ্ছি, ওটা আমি আর দুপুরবেলা ভাজার সময় পাইনি, অর্ধেক করে অর্ধেক রেখে দিয়েছি, এখন রাতের বেলায় এসে এটা শেষ করতেছি। দুপুরে অনেক কাজের চাপ হয়ে গেছে, এতগুলো রান্না ঠিক করা। এখন আমার এখানে তেলটা কমে আসতেছে, এখন এখানে একটা ডিম দিয়ে দিব। সীমা ডিমটা যেত ভেঙে দিয়ে দে, আমি এখানে একটা ডিম দিয়ে দিই, ডিম দিলে ভাজির টেস্ট আরও বেশি মজা লাগে। চুলার আস্তে একটু বাড়িয়ে দিব, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, ধনিয়া পাতাটা দিয়ে দে সকাল থেকে শুরু করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ভিডিওটা দু মিনিট হলেও দেখবে, আমার না যে কোনো নতুন ব্লগ যারা করতেছে তাদের সবার ক্ষেত্রে ভিডিওটা দু মিনিট হলেও দেখবেন, দেখলে অবশ্যই সবার জন্য ভালো হয়, কারোই ক্ষতি হয় না। আর না দেখে কমেন্ট করার কোনো দরকার নেই, যেটাতে আপনারাও কষ্ট পান আমারও কষ্ট লাগে। ঠিক আছে আপুরা, নতুন আর একটি ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আমার ভাজাটা হয়ে গেছে, কালারটা কি সুন্দর আসছে, এভাবে ভাজলে কিন্তু সবার কাছে জিনিসটা অনেক বেশি মজা লাগবে। পেঁপে, গাজর আর আলু, আপনি চাইলে এখানে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, ফুলকপি, ফুলকপি দিতে পারেন, বকলি দিতে পারেন, বা অন্যান্য যে সবজিগুলো আছে কুমড়ো ইউজ করতে পারেন, যার যেমন পছন্দ। এটা শীতকালে না, শীতকালেই সবজি আসলে খেতে অনেক বেশি টেস্ট। আজকের জন্য ভিডিওটা শেষ করতেছি, ভালো থাকবে সুস্থ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।